চাওক এনক্রোচমেন্ট যেটো আছে কিছুমান হব পারে কি আপনার মাটি বাড়ি নাই একদম জেনুইন কোস্টত আপনি যাই পেলায় থাকিব লাগা হয়েছে সেটা কনসিডার করা হব আর তেখেত সকলের কারণে আমি ল্যান্ড আইডেন্টিফাই করেছো যে তেখেত সকলক আমি পার্মানেন্টলি মাটি প্রভাইড করবলে চেষ্টা করে আছো বিকজ দে আর সিটিজেন অফ আওয়ার কান্ট্রি আমার দেশের নাগরিক হিসাবে আমারে খিলঞ্জিয়া মানুষ হিসাবে তেখেত সকলক আমি পার্মানেন্ট কিছুমান ল্যান্ডত সেটেল করার কারণে ডিসকাস করে আছো কিন্তু কিছুমান আছে কি আপনার এটু কোনো কারণ নাই যে এনক্রোচ করিব লাগে নিজের ঘর আছে মাটি আছে বস্তি আছে বিজনেস আছে ডাঙর ডাঙর এস্টাবলিশমেন্ট আছে নিজের কারণে তারপরও যায় একদম ফরেস্টর মাটিটো জঙ্গলটো কাটি পেলায় তেখেত সকলে ডাঙর ডাঙর বাগান বনাওয়া কিবা বনাওয়া প্রসেস করছে যত কোকরাঝার টাউনত তেখেত সকল ডাঙর ডাঙর ঘর আছে বিজনেস আছে সবকিছ আছে সো এই ক্ষেত্রত যেটো নেকি আহি থকা প্রজন্মক আমার এফেক্ট করিব তেনেকাবিলাক আমি কনসিডার নকরো হুইভার যিয়ে নহোক কিয় তার উপর একশন লওয়া হব তার উপর আমি কিছু ব্যবস্থা লম যিয়ে নহোক কিয় আমি সেটা করব লাগবে কারণ এটা গ্লোবেল ওয়ার্মিংটা আপনাদের জানে ক্লাইমেট চেঞ্জর কথা সবে কথা পাতি আছে আজিয়ে যদি আমি নেচারটো প্রটেক্ট করব নোৱাৰো আজিয়ে যদি আমি বায়োডাইভার্সিটিটো ঠিক করে রাখব নোৱাৰো অনাগত দিনত আহি থকা প্রজন্মর কারণে বহুত অসুবিধা হব অন দি আদার সাইড যেটো নেকি আমার ইকোনমিক ডেভেলপমেন্টও আমার ফরেস্টর উপর নির্ভর করে ইকো ট্যুরিজমের উপর নির্ভর করে তো সেইবিলাক যদি আজি ধ্বংস করে তেনেহলে বহুত অসুবিধা হব আগর সরকারবিলাকে চুকুমুজি আসলে এই কারণে আপনাদের কেতিয়াবা সবে ওলাওক একদিন একেলগে যাম জঙ্গলত কিমান গছ কাটি পেলাই থৈ দিছে দামি দামি ভাল ভাল গছবিলাক কোনো গার্জেন নোহার নিচিনা কাটি পেলাই থৈ দিছে এটো একদম আমার দেশের সম্পদ আমার অঞ্চলের সম্পদ আমার জাতির সম্পদ তো সেইবিলাক আমি প্রটেক্ট করার সময় আহিছে গতি ইয়াত পলিটিক্স নকৰি পেলাই বেলেগ চেপ্টার নুখুলি পেলাই ইটু অনলি এন্ড অনলি ফর দ্য পার্পাস অফ দি প্রটেক্টিং দ্য নেচার নেচারটো প্রটেক্ট করার স্বার্থত জলবায়ুটো ঠিক মতে রাখার স্বার্থত আৰু ভবিষ্যৎ প্রজন্মর কারণে আমার মাটি বাড়ি ফরেস্ট বিল খাল গোটেই বছর বস্তুটো প্রটেক্ট করে যাওয়ার স্বার্থত সকল মিলি পেলায় এই কামটো করব লাগবে চক এনক্রোচমেন্ট যেটো আছে কিছুমান হব পারে কি আপনার মাটি বাড়ি নাই একদম জেনুইন কোস্টত আপনি যাই পেলায় থাকিব লাগা হয়েছে সেটা কনসিডার করা হব আর তেখেত সকলের কারণে আমি ল্যান্ড আইডেন্টিফাই করেছো যে তেখেত সকলক আমি পার্মানেন্টলি মাটি প্রভাইড করবলে চেষ্টা করে আছো বিকজ দে আর সিটিজেন অফ আওয়ার কান্ট্রি আমার দেশের নাগরিক হিসাবে আমারে খিলঞ্জিয়া মানুষ হিসাবে তেখেত সকলক আমি পার্মানেন্ট কিছুমান ল্যান্ডত সেটেল করার কারণে ডিসকাস করে আছো কিন্তু কিছুমান আছে কি আপনার এটু কোনো কারণ নাই যে এনক্রোচ করব লাগে নিজের ঘর আছে মাটি আছে বস্তি আছে বিজনেস আছে ডাঙর ডাঙর এস্টাবলিশমেন্ট আছে নিজের কারণে তারপরও যায় একদম ফরেস্টর মাটিটো জঙ্গলটো কাটি পেলায় তেখেত সকলে ডাঙর ডাঙর বাগান বনাওয়া কিবা বনাওয়া প্রসেস করছে যত কোকরাঝার টাউনত তেখেত সকল ডাঙর ডাঙর ঘর আছে বিজনেস আছে সবকিছ আছে সো এই ক্ষেত্রত যেটো নেকি আহি থকা প্রজন্মক আমার এফেক্ট করব তেনেকাবিলাক আমি কনসিডার নকরো হুইভার যিয়ে নহোক কিয় তার উপর একশন লওয়া হব তার উপর